হ্যালো, গুড মর্নিং সুপ্রিয় শ্রোতাবৃন্দ এবং আমার সম্মানিত সাবস্ক্রাইবারগণ। ল্যাটিন আমেরিকা কলিং ইউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার সুস্বাগতম। আমি অমর চাঁদনাথ। আজকের এই অডিওতে আমি বলছি কভারিং লেটার বা কভার লেটার কি এবং কি জন্য কোনো ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কভার লেটার দেওয়ার প্রয়োজনীয়তা আছে। দেখুন, কভার লেটার অর্থ হচ্ছে একটি দরখাস্ত যা বা অ্যাপ্লিকেশন যাহা আপনি ভিসা ফাইলের সঙ্গে জমা দিতে হবে, সেটা যে কোনো দেশের ভিসার জন্য হোক না কেন। তো আপনি যখন একটি কভারিং লেটার লিখবেন, এটা খুব সাবধানে লেখার দরকার আছে। আপনি ধরুন আপনি লিখবেন চিলির জন্য, আপনি চিলি কনসুলেটে বা চিলি এম্বাসিতে যখন আপনি ভিসার জন্য দরখাস্ত করবেন, সেটা টুরিস্ট ভিসা হোক অথবা বিজনেস ভিসাই হোক অথবা রেসিডেন্স ভিসাই হোক আবার যে কোনো ধরনের ভিসাই হোক, আপনাকে সম্যক জ্ঞান রাখতে হবে আপনি কী জন্য দরখাস্ত করতেছেন এবং এই সমস্ত ব্যাপারগুলো এই কভার লেটারের মধ্যে লেখার প্রয়োজন আছে। অর্থাৎ আপনার সমস্ত মোটিভ, আপনার সমস্ত ফিউচার প্ল্যান এবং আপনার একটা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে সম্যক ধারণা থাকবে আপনার এই কভার লেটারে। তো যে ব্যাপারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি কভার লেটার লেখার আগে আপনাকে অনেক রিসার্চ করার প্রয়োজন আছে। সেটা অনলাইনেও রিসার্চ করতে পারেন অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি তথ্য নিতে পারেন। সব কিছু মিলাইয়া আপনাকে কভার লেটার লেখার দরকার আছে। আপনাকে প্রথমে লেখার দরকার আছে যে যেখানে যাবেন সেই দেশে কী আছে অথবা কী নাই সেই ব্যাপারে, সেই জিনিসগুলো যেন একদম সঠিক হয় এবং কারেক্ট হয় এবং অথেন্টিক হয়, আজগুবি কিছু লেখা যাবে না। এই জন্য ব্যাপারটা আজকের অডিওটা আমি দিচ্ছি এই জন্যই যে অনেকে কিন্তু এই ব্যাপারটা ভুল করে লিখতেছেন, যার কারণে ভিসা পাইতেছেন না, বরং উল্টা ব্ল্যাকলিস্টেড হচ্ছেন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে ইউটিউবে অনেক সম্মানিত বিখ্যাত ইউটিউবারগণ অদ্ভুত কথা লিখতেছেন। ধরুন চিলির কথা, একজন বদলুকে এখানে নাম বলা যাবে না, কারণ আমি কাহারও কোনো ব্যক্তিগত শত্রু নই আবার ব্যক্তিগত মিত্র নই, সবাই সমান, সত্যকে সত্যই বলতে হবে। অনেকে বলছেন চিলি নাকি নর্থ আমেরিকার একটা দেশ, এটা নাকি অসম্ভব উন্নত, এইগুলো অদ্ভুত কথা। এখন আপনি যদি প্রথমেই লিখেন যে আই এম গোয়িং টু এ ফার্স্ট ওয়ার্ল্ড অথবা নর্থ আমেরিকান কান্ট্রি লাইক চিলি, তাহলে কিন্তু বারোটা বাজছে। অর্থাৎ কখনোই চিলি নর্থ আমেরিকান কান্ট্রি নয়। এরপরে অনেক কিছু লিখতেছেন যে চিলি একটা লম্বা দেশ, কেউ বলতে চাই চিলি গুল দেশ। এখানে এই সমস্ত অদ্ভুত কথা লেখার কোনো যৌক্তিকতা নাই। এই জন্য আপনাদেরকে নেট থেকে নিতে হবে তথ্য, উল্টাপাল্টা লিখবেন না। অনেকে লিখতেছেন যে ফিজি নাকি অস্ট্রেলিয়ার মহাদেশের মধ্যে পড়ে গেছে, তো এই ধরনের অদ্ভুত কথা লেখা যাবে না। অনেককে লিখতেছেন আফ্রিকা নাকি আগামীতে আমেরিকা হয়ে যাচ্ছে, তো আপনি যদি লিখেন যে আমি যাচ্ছি আফ্রিকা আগামীতে আমেরিকা যাওয়ার জন্য, এটা আমার বিরাট প্ল্যান, তাহলে কিন্তু আর লিখতে হবে না, ভিসা আপনার পাওয়ার সম্ভাবনা মুঠেই নাই। এখন আপনি যদি প্রথমেই লিখেন যে আমি বলিভিয়া যাচ্ছি, আবার উদ্দেশ্য হচ্ছে আমেরিকাতে একটা বিশাল মার্কেট করব, এই সমস্ত অদ্ভুত কথা যদি লিখেন কভার লেটারে, তাহলে ভিসা আপনি পাচ্ছেন না জনাব। তাই আমার সামান্য পরামর্শ হচ্ছে আপনি কভার লেটার লেখার আগে সুন্দর একটা ড্রাফটিং করেন, সবগুলো পয়েন্টকে আপনি সুন্দর করে লিখেন, মার্জিত ভাষায় লিখেন এবং সুন্দর করে লিখেন। নিচে আপনি সই দেন, আপনার নাম দিবেন, আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেস সবসময় আপনি ব্যবহার করেন। অনেকেই দেখা যায় যে ইমেল অ্যাড্রেস দেন কিন্তু আসলে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার হয় না, তখন যদি কোনো এম্বাসি থেকে কোনো উত্তর দেয় এই ইমেল অ্যাড্রেসে, আর আপনি যদি ইমেল অ্যাড্রেস না দেখেন তাহলে ইমেল অ্যাড্রেস দেওয়া আরও বিপজ্জনক হয়ে উঠল। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যেখানেই দরখাস্ত করুন না কেন ভিসার জন্য, আপনার প্ল্যানটা যেন একদম বাস্তবমুখী প্ল্যান হয়। ধরুন আপনি চিলিতে ব্যবসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, আপনি লিখতেছেন যে আমি যাব টুরিস্ট ভিসায়, কিন্তু এই টুরিস্ট ভিসায় যাওয়ার পর আপনি যে আমি যে থাকবো 20 দিন বা 25 দিন যতদিনই হোক না কেন, আমি এই সময়ের মধ্যে আমি ব্যবসায়িক সম্ভাবনাটুকু দেখবো, ব্যবসা কী আছে বা কী নাই এবং কতটুকু পসিবিলিটি বর্তমানে আছে সবগুলো আমি যাচাই
করব এবং আমি আমার ক্যাপাসিটিটাকে ওইখানে উপলব্ধি করব যে আমি কি সেটা যোগ্য কি যোগ্য না, এই জন্য আমি যাইতেছি চিলিতে। আপনি এইভাবে উপস্থাপনা করলেন। এখন আপনাকে বলতে হবে আপনি কোন প্রফেশনে আছেন, কোন ব্যবসাতে আছেন এবং আপনি যাচ্ছেন কোন ব্যবসা করতে। এই ব্যাপারগুলো চিলিতে অ্যাপ্লিকেবল কি না এইগুলো আপনাকে জানার দরকার আছে। চিলিতে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি ট্রান্সলেশন করে দেখতে পারেন ইংলিশে, এমনকি বাংলায়ও দেখতে পারেন যে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত ব্যবসা চিলিতে আছে কি নাই। যদি না থাকে আপনি অন্যটা খুঁজেন, কারণ আপনি অদ্ভুত কিছু লিখতে পারেন না। যেমন আপনি লিখে বসলেন যে আমি একটা চা বাগান করবো, চিলিতে গিয়ে আমি বিরাট আকারে চা বাগান করবো, আমার চা বাগান সাইটটা আছে বাংলাদেশে, আমি চা বাগান খুলবো, এটা আমার বিরাট স্বপ্ন। কিন্তু চিলিতে চা বাগান হয় না। আপনি লিখে বসলেন যে আতাকামা মরুভূমিতে আমি গিয়ে চা বাগান সাইটটা করবো, বাগান করবো, এখান থেকে বিপুল রেভিনিউ আসবে, আমি অর্ধেক দেবো চিলিকে, অর্ধেক আমি রাখবো, এই ধরনের কিছু লিখলেন। কিন্তু সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আতাকামা মরুভূমিতে কখনোই চা বাগান হবে না, রাবার বাগান হবে না। এই সমস্ত আজগুবি লিখলে কিন্তু আপনি বিশ্বাস পাচ্ছেন না। তো সব কিছু মিলাইয়ান কভার লেটারে বাসা হতে হবে অত্যন্ত সহজ, মার্জিত এবং গুছালো এবং অথেন্টিক। আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন এই কনসুলার মহোদয় খুব সাবধানে কিন্তু আপনার কভার লেটারটি পড়বেন, অর্থাৎ কভার লেটারটা থাকবে সমস্ত ফাইলের উপরে। উনি খুব সাবধানে এবং মনোযোগ সহকারে আপনার কভার লেটারটি পড়ে আপনি উনি বুঝতে পারবেন যে আপনি কী জন্য দরখাস্ত করে বসতেন, সেটা যে কোনো দেশের বেলা হোক না কেন। এবং ওই দরখাস্ত লিখে পড়ার পর ভদ্রলোক জেনে যাবেন যে আপনি কে এবং কী জন্য আপনি ওনার কাছে দরখাস্ত করেছেন। এবং সঙ্গে যে ফাইল থাকবে, যে ফাইলে যে ডকুমেন্টসগুলো দেবেন, সাপোর্টিং ডকুমেন্টস, সবগুলোর সাথে সামঞ্জস্য আছে কি না উনি একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে নেবেন। তারপর উনি প্রয়োজন মনে করলে আপনাকে ইন্টারভিউতে ডাকবেন। ইন্টারভিউতে যে ডাকবেনই এমন কোনো কথা নেই। অনেক সময় দেখা যায় যে কনসুলেট থেকে ইন্টারভিউতে ডাকা হয় না, আবার কোনো সময় দুইবার ডাকা হয়, অনেক সময় তিনবার ডাকা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে দুইবার তিনবার ডাকে আর ডাকে না কেন। উনি যদি মনে করেন যে আপনার যে সমস্ত যা বক্তব্যগুলা এবং ডকুমেন্টসগুলোর সাথে সব সামঞ্জস্যপূর্ণ, উনি ডাকবেন না। সেটা নির্ভর করবে কনসুলার মহোদয়ের ইচ্ছার উপর। এখন ব্যাপার হচ্ছে কী জন্য একটা কনসুলেট থেকে দুইবার বা তার চেয়েও বেশিবার ইন্টারভিউতে ডাকা হয়। এর উত্তর হচ্ছে যদি দেখা যায় যে আপনার কভার লেটারের যে বিষয়বস্তু এবং আমার ডকুমেন্টসের মধ্যে কিছুটা গরমিল আছে এবং সেটা বোধগম্য নয়, অর্থাৎ আপনি বলছেন একটা আর বাস্তবে আরেকটা এবং আপনার পেশার সঙ্গে মিলতেছে না অথবা ফিনান্সের সঙ্গে মিলতেছে না, তখন এই কনসুলার মহোদয় বা ভিসা অফিসার আপনাকে দুইবার ডাকতে পারে বা অনেকবার ডাকতে পারে, সেটা ওনার এক্তিয়ারের মধ্যে আছে। দেখা যায় যে অনেক সময় আপনি বলছেন যে আমি চিলিতে গিয়ে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করব। হ্যাঁ, উনি দেখলেন যে এটা ঠিকই আছে, এটা গার্মেন্টসের দরকার আছে, ওনাকে আপনার ডকুমেন্টসকে উনি অ্যাকসেপ্ট হলেন পজিটিভলি। কিন্তু পরবর্তীবার উনি যখন আবার রিভাইজ করবেন তখন দেখলেন যে না, আপনার যে ফিনান্সটা আছে এটা কিন্তু সঠিক না, অর্থাৎ আপনার এই ফিনান্স দিয়ে, এই ছোট ফিনান্স দিয়ে বা অর্থনৈতিক অবস্থা দিয়ে এই চিলির মতো দেশে গিয়ে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করা কিন্তু সম্ভাবনা কম। তখন উনি আপনাকে আবার ডাকতে পারেন। আবার ডাকার অর্থ হচ্ছে যে আপনাকে রিজেক্ট করতেছেন তা না, উনি আপনাকে বিষয় দেওয়ার জন্যই কিন্তু আপনাকে যাচাই বাছাই করতেছেন অথবা আপনার কাছ থেকে আরও কিছু তথ্য জানতে চাইতেছেন। তো ইন্টারভিউ দুইবার আর তিনবার ডাকার ফলে উনি যে বিরক্ত হয়ে গেছেন ব্যাপারটা কিন্তু এটা না, ব্যাপারটা হচ্ছে উনি আপনার সম্বন্ধে আরও জানতে চাইতেছেন। আপনি সহায় সম্বোধনে খুব স্বাভাবিকভাবে আপনি দুই নম্বর বা তিন নম্বর ইন্টারভিউতে আগিয়ে যান। এরপর ব্যাপার হচ্ছে কভার লেটারের সাইজটা কত হতে হবে। সাধারণত এক পৃষ্ঠার হয় এক পেজ, যদি বেশি হয় তাহলে আপনি দেড় পেজ বা ম্যাক্সিমাম আপনি দুই পেজ দেন। এই জন্য 16 পেজ 12 পেজ 14 পেজ লেখা দরকার নাই, এত পড়ার কিন্তু সময় থাকে না। আবার যতগুলো আপনি প্যারাগ্রাফ দিবেন সবগুলো যেন খুব গুছালো এবং টু দ্য পয়েন্ট হয়। একটা কথা আছে, দান বাংতে শিবের গেত গড় কোনো দরকার নেই। আপনি ধরেন আপনি চিলির জন্য বলছেন, আপনি বলতেছেন যে গার্মেন্টসের জন্য, গার্মেন্টসের গুরুত্ব আমেরিকা
আমেরিকাতে গার্মেন্টসে কি আছে এইগুলো কিন্তু কোনো অপ্রাসঙ্গিক। আপনি চিলিতে গার্মেন্টস কি আছে টু দ্য পয়েন্ট বলবেন, নেট থেকে তথ্যগুলো নেবেন এবং আপনার কি ক্ষমতা এগুলো লিখবেন, যেগুলো প্রত্যেকটা বাক্য প্রত্যেক সেন্টেন্স যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবলীল এবং টু দ্য পয়েন্ট হয়। অনাবশ্যক কোনো কথা বলে তুষামুদ করবেন না, তুষামুদ করলে ভিসা অফিসার উনি বুঝবেন, কারণ উনি অত্যন্ত উচ্চশিক্ষিত বিচক্ষণ ডিপ্লোম্যাটিক ব্যক্তি, উনি বুঝে বসবেন যে আপনি ওনাকে তুষামুদ করেন। তুষামুদ একবার ধরা খাইলে কিন্তু পরবর্তী পরীক্ষা উনি পড়বেই না, অর্থাৎ আপনি একটা নেগেটিভ মার্কিং পেয়ে গেলেন। তো আমার ছোট পরামর্শ হচ্ছে আপনি যখন কভার লেটার যখন লিখতে বসবেন খুব সুন্দর করে, এবং প্রথমে একটা ব্যাপার ওনাকে সম্মান করে লিখবেন, স্যার বলে লিখবেন, দাদা বাই বড় বাই বাই সাহেব এইগুলো লিখবেন না, এবং শেষে কিন্তু উইথ রিগার্ড শ্রদ্ধা সহকারে লিখবেন এবং আপনার নাম সই করে লিখবেন। আপনি যেভাবে পাসপোর্টে লিখেন এভাবে লিখবেন, কখনোই হাই হ্যালো এইগুলো লিখবেন না, লিখলে আপনাকে আপনার নেগেটিভ মার্কিং পেয়ে গেলেন। অর্থাৎ কোনো ভিসা অফিসার অবশ্যই আমার এবং আপনার কোনো বাই নয়, উনি সশ্রদ্ধ ব্যক্তি, উনি ওনাকে স্যার বলে সম্বোধন করবেন।